হ্যালো বন্ধুরা, আমি আবারও এই আমার 15 নম্বর এপিসোড নিয়ে এলাম। তোমাদের বলেছিলাম ডিক্টেড বাই ফেটের ফার্স্ট সিজনটা দেব, কিন্তু দুঃখের বিষয় ওটা এখনো রিলিজ হয়নি, তাই আমি ওই ড্রামাটা দিতে পারছি না। এছাড়া তোমাদের কাছে যদি আর কোনো ড্রামা থাকে তবে আমাকে বলতে পারো, তো অবশ্যই সেই ড্রামাটা সুন্দর হতে হবে। চলো আগে এই ড্রামাটা শেষ করি। এই এপিসোডের শুরুতেই আমরা দেখি লুগে লিয়ের আর লিউ শায়ের স্বপ্নের ভিতরে ছিল, কি কি করতেছিল সে সবকিছু দেখছিল। হঠাৎ করেই লিউ শায়ের লিউগে কে তার চোখে পড়ে যায়। তখনই লিউ শাও লিকে ছেড়ে দিলে সে দেখতে পায় সে লিকে না বরং সে জড়িয়ে ধরেছিল লিউগে কে। এরপরই লুগে লিউ শায়ের কাছে সব স্বীকার করে নেয়। সে বলে মর্টারল্টের লিয়ের চেহারায় লুগেই ছিল, তো সে আর মর্টারল্টের কিছুই মনে করতে চায় না। তখন লুগে লিউ শাও কে বলে সে যেন তার পিছে পিছে না থাকে, কিন্তু লিউ শাও বলে সে এতেই খুশি, সে লিউগে সব তাকে সত্য বলেছে, সে তাকে দূর থেকে দেখতে পারলেই খুশি। তখন লুগে বলে রাগ ভালোবাসা অভিমান এগুলো মানুষের মতো পুষে রাখা উচিত নয়। লুগে লিউ শাও কে আরো বলে সে তাদের কাছে স্পেশাল, তাই সে তার জায়গায় যেতে পারবে, কিন্তু লুগে কোথায় থাকে তা লিউ শাও কে একাই খুঁজে বের করতে হবে, তাও আবার 4 ঘন্টার ভিতর। এটা বলে লিউগে এখান থেকে চলে যায়। এরপরে সিনে আমরা বাই ফ্যাংকে দেখি যে অসুস্থতার ভান করে ইমোর্টাল প্যালেজেই থেকে যায় এবং এখানে অনেক তার বন্ধু বান্ধব হয়ে গিয়েছিল। তখন এখানে জেনারেল লিংচি আসে, লিংচি বাই ফ্যাংকে লুগের বিরুদ্ধে চাপানোর চেষ্টা করে, কারণ লিংচি এখন লিউগে কেউ দেখতে পারতো না, কারণ মর্টারল্ডের লিকে তো সে পছন্দ করতো না, যার কারণে লুগে যখন লিয়ের মতো দেখতে তাই তাকেও দেখতে পারতো না। কিন্তু বাই ফ্যাংক লিংচির কথার উল্টো ধার ধারে বলতে থাকে লুগে হলো টিন অল্ডের লর্ড, তাই সে যেমনই হোক না কেন আমি তাকে সবসময় সাপোর্ট করবো। সেখানে আবারও মাস্টার এসে পড়ে এবং ফ্যাংকে বলতে থাকে তোমার সাহস হলো কিভাবে, তুমি লিংচির সাথে ভাবে তর্ক করছো। তখন ফ্যাংক জানায় কেউ যদি লুগে লর্ডকে এভাবে অসম্মান করে তবে আমি তার প্রতিবাদ করবই, আমি কাউকেই ভয় পাই না। ভাই ফ্যাংয়ের এইরকম সাহস দেখে মাস্টার অনেক খুশি হয়, যার কারণে তাকে এই ইমোর্টাল প্যালেজে থাকতে অনুমতি দেয়। এবার বাই ফ্যাংয়ের মনের ইচ্ছা মতোই হলো। এদিকে দেখি লিউ শাও লুগের প্যালেজ খুঁজে পেয়েছে, কিন্তু লুগের প্যালেজে ভিতরে যাওয়াটা এতটা সহজ ছিল না। লিউ শাও যখনই এই প্যালেজে ঢোকার চেষ্টা করে কিন্তু সে দেখতে পায় এই প্যালেজটি প্রোটেকশন স্পেল দিয়ে সিল করা ছিল। এদিকে আমরা মাস্টার এবং লুগেকে দেখি, লুগে ইচ্ছে করে লিউ শাও কে এই প্রোটেকশন সিলটা দিয়েছিল যাতে লিউ শাও কে সে পরীক্ষা করতে পারে। মাস্টার তখন লিউগেকে বলে তুমি এতে কি বোঝাতে চাচ্ছ, তখন লিউগে বলে সে লিউ শাও কে দিয়ে ফোর্স মুভমেন্ট হিল করতে চাচ্ছে, তো তার আগে তো তাকে দেখতে হবে লিউ শাও কতটা শক্তিশালী, তাই সে তাকে পরীক্ষা করছিল, কিন্তু লিউগের কথা মাস্টার একদমই বিশ্বাস করছিল না। কিন্তু এদিকে লিউ শাও তো সেই প্রোটেকশন সিল লেট করার অনেক চেষ্টাই করছিল, সময়ে সে প্রোটেকশনের সাথে ধাক্কা খেয়ে অন্য জায়গায় চলে যায়। তার হাতের নিচে একটা গাছ পড়াতে গাছে থেকে প্লান্ট কিং বের হয়ে আসে, সে প্লান্ট কিং ইমোর্টাল প্যালেজে ফিরে এসেছিল আর সে এখানেই থাকতো। প্লান্ট কিং যখন লিউ শাও কে দেখেছিল তখন সে অনেকটাই খুশি হয় এবং লিউ শাও প্লান্ট কিং কে সবকিছুই খুলে বলল। লিউ শায়ের মুখ থেকে লিয়ের মৃত্যুর খবর শুনে প্লান্ট কিং অনেকটাই দুঃখ পায়, তবুও প্লান্ট কিং লিউ শাও কে সাহায্য করায়। সে লিউ শাও কে বলতে থাকে যদি লুগে এরই একটি অংশ হয়ে থাকে তবে তার সমস্ত ম্যাজিক কিন্তু লু সিং ই শিখিয়েছিল, আর মর্টাল ওয়ার্ল্ডে তুমি তোমাকে অনেক ম্যাজিকই শিখিয়েছে, তুমি এগুলো চেষ্টা করতে থাকো তাহলে তুমিও পারবে এই প্রোটেকশন সিলটা ভাঙতে। সত্যি সত্যি লিউ শাও এই প্রোটেকশন সিলটা একসময় ভেঙে ফেলে, সে যখন প্রোটেকশন সিল ভেঙে ফেলে তখন প্লান্ট কিং কে নিয়ে সে লুগের প্যালেজে ঢোকে, কিন্তু এখানে লুগে কে কোথাও খুঁজে পাচ্ছিল না। কিন্তু তারা সামনে একটা অদ্ভুত গাছ দেখতে পায়, গাছটা উল্টো ছিল, গাছের গোড়া উপর দিকে ছিল। তখনই প্লান্ট কিং লিউ শাও কে এই গাছের উপরে পানি দিতে বলে, লিউ শাও যখনই একটা পাত্রে করে গাছে পানি দেয় এখান থেকে লুগে বের হয়ে আসে, লুগে এখানে এখনো কাল্টিভেশন করছিল। তখন প্লান্ট কিং লুগে কে দেখে লি মনে করে তার কারণে তার সাথে সেই আগের মতোই ব্যবহার করতে থাকে, এর কারণে লুগের ভালো লাগে না, তাই প্লান্ট কিং কে এখান থেকে চলে যেতে বলে। তখন লুগে লিউ শাও কে বলে তোমার ব্লাড দিয়ে আমি ফোর্থ সিজন মুভমেন্টটি হিল করতে চাই, তখন লিউ শাও বলে আমি আমার ব্লাড কিসের জন্য দেব। লুগে তখন বলে তাকে নিজেকে স্যাক্রিফাইস করতে হবে এই ওয়ার্ল্ডকে বাঁচানোর জন্য, তখন লিউ শাও বলে ফোর্থ সিজন মুভমেন্ট করতে হলে তার শরীরে সমস্ত রক্ত দিতে হবে, তখন লুগে বলে যদি তার শরীর থেকে স্পিড পার্ল বের করে নেয় তবে আর রক্তের প্রয়োজন হবে না।
তখন লুগে আরো বলে যদি লিউশায় শরীর থেকে পাঁচটি স্পিড পার বের করে নেয় তবে অক্সিজেন মুভমেন্ট প্রোটেক্ট করা সম্ভব হবে, কিন্তু যদি সে তার শরীর থেকে সাতটি পার বের করে নেয় তবে লিউশাও মারা যাবে। তখন লিউশাও বলে ঠিক আছে আমি এত বড় স্যাক্রিফাইস করতে পারি একটা সত্ত্বে, তোমাকে তোমার এই প্যালেজে সবসময় আসার অনুমতি দিতে হবে আর তোমাকে দেখতেও। তখন লুগে তার সত্ত্বে মেনে যায়, বলে সে তার সত্ত্বে মানবে, কিন্তু সে এইখানে আসলে তার প্যালেজের কোনো কিছু ধরাও যাবে না এবং কি কেউ টাচ করা যাবে না। লিউশাও যেন লুগের থেকে সবসময় দূরে থাকে, লিউশাও তার সত্ত্বে রাজি হয়ে যায় কারণ লিউশাও শুধু চায় লুগেকে দেখতে। এরপর লুগে আবার একটি সত্য দেয়, লিউশাও যেন তার বোনকে না বলে যে লুগে তার স্বপ্নে ছিল এবং তার কাছে একটি বই দেয় যা বোনকে দিতে বলে। দেখা যায় সেই বইয়ে প্রোটেকশন সিল দিয়ে কেন ছিল, এই বইকে মুখস্থ করতে হবে, কিন্তু এই বই পড়তে মোটেও রাজি ছিল না। তখনই লিউশাও তাকে সাহায্য করে, তারা দুজন সারা রাত ধরে এই বই মুখস্থ করতে থাকে। তাদের যখন এই বই পড়া শেষ হয়ে যায় তখন সকালে লুগের বোন লিউশাওকে তার সাথে লিশিন টেম্পলে যেতে, যেখানে আর লুগে ইমর্টাল হিসাবে প্রতিষ্ঠিত হবে। লিউশাও যখন লুগের কথা শুনে তখন সে ওইখানে যেতে রাজি হয়ে যায়, কিন্তু সেই অনুষ্ঠানটি ছিল শুধু ইমর্টালদের জন্য আর এই কারণে লিউশাও অনেক ভয় পায়। পরে আমাদের সেই সিন দেখানো হয়, এখানে আজ দুজন ইমর্টালের প্রতিস্থাপন হওয়ার কথা ছিল, একটি লুগে আর একজন লর্ড শান, দুজনই একসাথে কাল্টিভেশনে বসিয়েছিল, কিন্তু লুগে এক বছরই তার কাল্টিভেশন শেষ করতে পেরেছে, একজন বছরও তার কাল্টিভেশন শেষ করতে পারেনি, তাই এখানে দুজনই ইমর্টাল হওয়ার জন্য কাল্টিভেশন করছিল। লর্ড শাওয়ের বোন ছিল ইমর্টাল ঝাও, তখন জেনারেল লিংচি সে ঝাওকে অনেক কথা শোনাচ্ছিল কারণ তার ভাই এখানে দেরি করে আসছে। তাই লর্ড শাং যখন ঝাইয়ের ভাই ছিল তখন সে সবসময় লিংচি থেকে তার ভাইকে প্রোটেক্ট করার চেষ্টা করে, কিন্তু লিংচি বারবারই ঝাওকে ছোট করে বলছিল। জেনারেল লিংচি ছিল মিস্টার ডুয়ের মতো শয়তান, তো লিংচি আরেকটু বেশি, সে কাউকেই দেখতে পারতো না। তাই লিংচি এখানে বলতেছিল যখন লর্ড শান এখনো এখানে আসেনি তবে তার পরিবর্তে আমরা অন্য কাউকে আমন্ত্রণ জানাতে পারি, কিন্তু ঝাও তো এটা মোটেও চাচ্ছিল না, কিন্তু কোনো উপায়ও ছিল না কারণ তার ভাই এখনো এখানে পৌঁছায়নি। এদিকে যখন লিউশাও এবং লুগের বোন কাতে করে আসছিল তখন নুলিন তো ঘুমিয়ে যাচ্ছিল কারণ তারা দুজন তো সারা রাত ধরে পড়েছিল, তাই সে ঘুমিয়ে যায়। কিন্তু লিউশাও তো আর লিশি টেম্পল চিনত না, তাই সে কোন দিকে যাবে বুঝতে পারছিল না। তখনই সেখানে লর্ড শাং আসে, লর্ড শাং লিউশাওকে বলে আপনি কি লিশিং টেম্পলে যাচ্ছেন, লিউশাও হ্যাঁ বলে। তখন লর্ড শাং বলে ঠিক আছে আমি আপনাদের এখানে নিয়ে যাচ্ছি, কিন্তু লিউশাও বলে আমি তো আপনাকে চিনিও না, না দেখানো পথে কেন আমরা যাব। লর্ড শাং বলে এটা ইমর্টাল প্যালেস, বোর্ডিং জায়গা, আমি এতটা খারাপ মানুষও না, তাই আপনারা আমার সাথে যেতে পারেন। এদিকে অনুষ্ঠানে মাস্টারও অনেক রেগে যাচ্ছিল কারণ লর্ড শাং এখনো পৌঁছায়নি। তখনই সেখানে একটি মেয়ে আসে এবং তার হাতে একটি বক্স তার হাতে দেয় এবং বলতে থাকে এটা লর্ড শাং পাঠিয়েছে, তখনই যাও সেই বক্সটি খোলে, বক্সের ভিতর থেকে লিউশাও বের হয়ে আসে। লিউশাওকে দেখে এখানে সবাই অনেক রেগে যায় কারণ এই অনুষ্ঠানটা ছিল ইমর্টালদের, ইমর্টালদের আসার অনুমতি ছিল না। লিউশাও তখন লিংচির হাতে একটি কাগজ দেয় যেটাতে একটি মন্ত্র ছিল, এই মন্ত্রটি লিংচি পড়া মাত্রই সেখানে লর্ড শাং চলে আসে। লর্ড শাং বর্তমানে এই থ্রি প্যালেজের হেড ছিল আর এখন লুগে এই থ্রি প্যালেজের হেড হতে চলেছে। তখনই সেখানে লুগে চলে আসে আর লুগে উপর থেকে এমন ভাবে নামছিল, এটা দেখে লিউশাওয়ের লিয়ের কথা মনে পড়ে যায় কারণ একদিন ডিমন কিং এবং লিউশাও বিপদে পড়ায় এদের উদ্ধার করতে লিও এমন ভাবে নেমেছিল। অনুষ্ঠান শেষে যখন সবাই খেতে বসে তখন লর্ড শাং লিউশাওকেও জোর করে খেতে বসায়, কিন্তু জেনারেল লিংচি এটা একদমই পছন্দ করছিল না, সে বলতে থাকে ইমর্টাল কিভাবে ইমর্টালদের সাথে খেতে বসতে পারে। তখন লর্ড শাং বলে ইমর্টাল হোক বা ইমর্টাল হোক আমার এতে কিছু যায় আসে না, সে চাইলে আমার বউ হতে পারে। এই কথা শুনে তো এখানকার সবাই রেগে যায়, লর্ড শাং এর বোন যাও সেও রেগে যায়, এদিকে লুগেরও এই কথাটা শুনে ভালো লাগে না কারণ তারও একটু একটু হিংসা হচ্ছিল। তখন লর্ড শাং বলতে থাকে এই রুমের ভিতর কি এমন কেউ আছে যে যার রক্ত দিয়ে অক্সিজেন মুভমেন্ট ক্রিয়েট করা যাবে, লিউশাও মর্টাল হোক বা ইমর্টাল হোক সে অনেক বেশি স্পেশাল, লিউশায়ের মতো ক্ষমতায় এই রুমে কারোর নেই। এদিকে লুগে এগুলো শুনে বলতে থাকে যে আগামী কালকে অক্সিজেন মুভমেন্ট টিম প্রোটেক্ট করার ক্রিয়া শুরু করবে। তখন ইমর্টাল যাও বলে সে তাকে সাহায্য করতে চায় কিন্তু লুগে তার সাহায্য নিতে রাজি হয় না। এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়।